হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। হাবিব বাইকের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের সামনে নতুন আর কি ভিডিও নিয়ে এসলাম। বর্তমানে আমাদের কাছে এই কয়টি বাইক রয়েছে, তো আজকের ভিডিওতে এই বাইকগুলো প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বদত্তপাড়া, শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদের যে বাইকগুলো দেখাবো সেটা হচ্ছে যে বেশি পুরাতন বাইক, যেগুলো এগুলো বাইক মূলত আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে কিনতে পারবেন। এগুলো নর্মালি হচ্ছে আমরা কাস্টমার কাছে সেল করি না, এগুলো মূলত আমরা পাইকারি দামে সেল করে থাকি। তো যারা পাইকারি দামে বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা এইসব বাইকগুলো দেখতে পারেন। এটা হচ্ছে হিরো কোম্পানির হাং নিউ মডেলের যে বাইকটা ABS, তো এইটা নতুন কন্ডিশন বলতে বলবো না, এটা মোটামুটি ভালোই চলেছে, ফ্রেশ কন্ডিশন আছে, 12,000 কিলোমিটার রান অন টেস্ট অবস্থায় আছে। তো এটার প্রাইস যারা পাইকারি নেবেন তাদেরকেই বলে দেবো, পাইকারি দামে এই বাইকটা নিতে পারবেন আপনারা। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন RTR, এটাও পুরাতন অনেক আগের মডেলের বাইক। এই ধরনের বাইকগুলো কিন্তু আমরা ক্রয় করি না, এটা আপনারা সকলে জানেন। এগুলো আমরা শুধু বেশি চলা বাইকগুলো পাইকারি দামে সেল করে থাকি। সরাসরি যারা পাইকারি দামে বাইক নিতে চান তাদের জন্য মূলত এই বাইকগুলো নেওয়া। আর এটা হচ্ছে নতুন কন্ডিশন মানে পুরাতন, অনেক পুরাতন মডেলের বাইক, 1819 মডেলের। এই এই দুইটা বাইকগুলোর প্রাইস আপনারা পাইকারি দামে নিতে পারবেন, সেই ক্ষেত্রে অবশ্যই ব্রিটিশ কানাডার নাম্বার যোগাযোগ করতে হবে আপনাদের। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন 4B ABS ব্ল্যাক কালার বাইক, মাত্র 8,000 কিলোমিটার রান করা, নতুন কন্ডিশন, মোটামুটি ফ্রেশ কন্ডিশন, নতুন কন্ডিশন না। এইসব বাইকগুলো একটু চলা বেশি, সেহেতু আপনারা মাইলেজ আউটলুক দেখে নেবেন। এই ধরনের বাইক কিন্তু আমরা বিক্রি করার জন্য কিনি, শুধু পাইকারি দামে বিক্রি করার জন্য, যারা এক্সচেঞ্জ করে তাদের জন্য মূলত এই বাইকগুলো আমরা নিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা এই বাইকগুলো পাইকারি দামে সেল করে দিই। তো যারা 4B এই বাইকটা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে 1,75,000 টাকা, 4B ABS ডাবল ডিক্সের বাইক। তো এবার চলে আসা যাক দুইটা নতুন বাইকের দিকে। আমরা সবসময় নতুন বাইকগুলো ক্রয় করে থাকি। নতুন যে বাইকটি দেখতে পাচ্ছেন ইয়ামাহা ব্র্যান্ডের FZS ভার্সন 2, আর্মাডা ব্ল্যাক ডার্ক নাইটের কালারের বাইক, ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে। টায়ারের কন্ডিশনটা দেখেন, নিউসে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে, সাইডের লোবগুলো কিন্তু বিদ্যমান আছে। বাইকটা টোটালি শোরুম কন্ডিশনে পাচ্ছেন, মাত্র 4,800 কিলোমিটার রান, 23-7 মাসে কেনা, অন টেস্ট অবস্থা আছে, ডেকোরেশন করা আছে, 4,000 থেকে 5,000 টাকা, নতুন কন্ডিশনের বাইক। তো এই বাইকটার প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, অবশ্যই এটা আমাদের করতে পারবেন। আপনারা সকলে জানেন যে ভার্সন 2 বাইক কিন্তু দাম আবার বেড়ে গেছে, তো সেই অনুযায়ী যদি নতুনের দিকে যে টাকাটা সেভ পাবেন ওই টাকা দিয়ে নাম্বারগুলো নিতে পারবেন, বাইকটা নতুন কন্ডিশন আছে। এই বাইকটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি মনোটন ব্ল্যাক কালার বাইক, ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই, মাত্র 1 মাস ব্যবহার করা। 1 মাস বয়সের বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনারা সকলে জানেন। টায়ারের কন্ডিশনটাও দেখেন, নিউসে যে টায়ারে দাগ থাকে সেই দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া ডিস্ক প্লেটটাও কিন্তু একদম নতুন, 1 মাস বয়সের বাইক, নতুন কন্ডিশনে যেরকম থাকে সেম কন্ডিশনও পাচ্ছেন। ডেকোরেশন আছে 6,000-7,000 টাকা, সেই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে। আর মনোটোন ব্ল্যাক কালার বাইক, এই বাইকটার দাম কিন্তু বর্তমানে 2,06,000 টাকা, এটা আপনারা সকলে জানেন। আর এটা হচ্ছে অন টেস্ট অবস্থা আছে, আমি যখন বাইকটা সংগ্রহ করি তখন কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে, তখন ছিল 1,080 কিলোমিটার, এখন আছে 1,111 কিলোমিটার। তো বাইকটা শোরুম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাচ্ছে। নিউ থেকে যে টাকা রিসিভ পান, 5,000 পান 6,000 পান, ওই টাকাই আপনাদের লাভ। এটা হচ্ছে আমাদের চাওয়া দাম হচ্ছে 1,95,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম, ফিক্সড প্রাইস না, দামাদামি করার অপশন আছে। তো যারা সুজুকি মনোটোন ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন আমাদের কাছ থেকে। তো আপনারা সকলে জানেন যে আমরা সবসময় নিউ কন্ডিশনের বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করে থাকি। যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন, দেখা যাচ্ছে আপনারা 20,000 টাকা মানে দেশে আসেন, 2-3 মাস ছুটিতে আসেন, সেক্ষেত্রে আপনারা আমাদের এই নিউ কন্ডিশন বাইকগুলো ক্রয় করলে যখন চলে যাবেন আমাদের কাছে সেল করে যাইতে পারবেন, সেক্ষেত্রে আপনার দেশের লসটা খুবই সীমিত হবে। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে বাইক নেবেন অবশ্যই 20,000 টাকা অ্যাডভান্স করুন, বাকি টাকা কন্ডিশন দেবেন, যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন। আর আপনারা যারা পাইকারি ব্যবসায়ীরা বাইরে আছেন তারা পাইকারি দামে যদি এই ধরনের বাইকগুলো নিতে চান বেশি চলা, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ধরনের বাইকগুলো আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো।
তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।